সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইংওয়ার টিচিং চ্যানেল আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো বুকে কুচি, আবায়া, কাটিং এবং সেলাই। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে কাপড়টি দু বাজ করে নিতে হবে, তারপর আরেকটি বাজ দিয়ে চার বাজ করে নিতে হবে। তো আমি প্রথমে দুই বাজ দিয়েছি, তারপর আরেকটি বাজ দিয়ে চার বাজ করে নিয়েছি। তো কাপড়টাকে চার বাজ করে বিছিয়ে নেওয়ার পরপরই আপনারা একটা দাগ দিয়ে দেবেন। তো আমি এখানে একটা দাগ দিয়ে দেব নিচে, এটা হচ্ছে হাফ বডির জন্য। তো এই বোরকাটির হাফ বডি একটু শর্ট হবে, কারণ বুকের নিচ থেকে আমার এই কুচিটা হবে সেজন্য। তো হাফ বডির লম্বা হচ্ছে 7 ইঞ্চি, এটা বুকের উপরে থাকবে হাফ বডিটি। তো 7 ইঞ্চির পরে আমরা আধা ইঞ্চি মার্জিনের জন্য রাখবো। তারপর দাগগুলো আমরা সোজা করে নেব। তোমরা কাদের মাপ বা ফুটি বলেন, তো ফুটের মাপ আমরা দিয়ে দিচ্ছি এখানে 6.5 ইঞ্চি, অর্থাৎ 13 ইঞ্চি হবে, আধা ইঞ্চি মার্জিনের জন্য রাখবো। বগল ডাউন দেবো এখানে আমরা 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি বগল ডাউন, কারণ এটার বডি হচ্ছে লুজ মাপ বডির 40 ইঞ্চি সর্বমোট। তারপর এটাকে বক্স বানিয়ে নেব। তারপর আমরা বডির মাপটা দিয়ে দেব, বডির মাপ এখানে আমরা 10 ইঞ্চি রাখবো, কারণ 40 এর 4 ভাগের 1 ভাগ এখানে দিতে হবে 10 ইঞ্চি। তো এই বোরকাটির জাস্ট এই একটি মাপই লাগবে, বুকের মাপটি, আর কোনো মাপ প্রয়োজন নেই। তারপর এই কোনা থেকে আমরা 1 ইঞ্চি দিয়ে দেব এই আরমোল শেপের জন্য, আরমোলে যে শেপটা হবে রাউন্ড শেপের জন্য 1 ইঞ্চি দিয়ে দেবেন। তারপর গলার জন্য আমরা এখানে 2.5 ইঞ্চি রাখবো, চৌড়াইটা 2.5 ইঞ্চি রাখবো। তো 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন, যদি আপনারা বডিতে কাটিং করেন সেক্ষেত্রে দিতে হবে। আর চৌড়া লম্বাটা রাখবো আমরা এখানে 6 ইঞ্চি। তো আপনারা যদি বক্রমে কাটিং করেন তাহলে গলার চৌড়াইটা দিবেন 5.5 ইঞ্চি এবং লম্বাটা দিবেন 6.5 ইঞ্চি। তো এই কর্নারে একটি 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেবেন রাউন্ড শেপের জন্য। তো আমি এখানে পিছনের গলাটাও আমি দেখিয়ে দেব। তো পিছনের গলার চৌড়াইটা ঠিক থাকবে, শুধু লম্বাটা আপনার এখানে দিয়ে দেবেন 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চি থেকে 200টা কমিয়ে রাখলাম, আপনারা বক্রমে দিলে 200টা বাড়িয়ে দেবেন। তো রাউন্ড শেপটা করে নিতে হবে। তো আমরা এখন কেটে নেব। তো এইভাবে কেটে নিতে হবে। তো আমাদের হাফ বডিটা কাটিং শেষ। তো এখন আমরা নিচের কুচির জন্য কাপড়টি রাখবো। তো এখানে 4 পাশ দিয়ে কাপড়টি বিছিয়ে রাখতে হবে। তো আমি এখানে 4 পাশ দিয়ে কাপড়টি বিছিয়ে রেখেছি। তারপর একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর 2 ইঞ্চি পরিমাণ আর একটি দাগ দিয়ে দিতে হবে। তুমি এখানে 2 ইঞ্চি পরিমাণ আর একটি দাগ দিয়ে দিচ্ছি। এই যে 2 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে দিলাম, এটার নিচের পট্টিটা একটু বড় হবে। তো আমরা এই এই দাগ থেকে ধরে, আমরা উপরের দাগ থেকে ধরে 7 ইঞ্চি বাদ দিয়ে তারপর লম্বা রাখবো আমরা 54 ইঞ্চি। 54 ইঞ্চি লম্বা দেবো, তারপর 1/2 ইঞ্চি মার্জিনের জন্য রাখবো। তারপর এই দাগগুলো আমরা সোজা করে নেব। তো এইভাবে দাগটিকে ধরে সোজা করে নিতে হবে। তো আমি বডির মাপটি এখানে দিয়ে দিচ্ছি, বডির মাপ এখানে 10 ইঞ্চি দিচ্ছি, 40 এর 4 ভাগের 1 ভাগের 10 ইঞ্চি। তারপর আমরা অতিরিক্ত 12 ইঞ্চি বাড়িয়ে নেব। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। তো আমি এখানে 12 ইঞ্চি বাড়িয়ে নিলাম এখানে কুচির জন্য, যে কুচিটা হবে। তারপর এইভাবে এই নিচের দিকে বাড়িয়ে বাড়িয়ে আমরা দাগটা দিয়ে দেব। তো নিচের গের আপনারা যা চাইবেন তাই রাখতে পারেন, সমস্যা নয়। আমি এখানে এই 2 ভাগের 1 ভাগ 28 ইঞ্চি রেখেছি। তারপর কেটে নিতে হবে। তো আমরা এভাবে কেটে নেব। তারপর এই যে কোনাটা, কোনাটা অনেক সময় উঠে যেতে পারে, সেজন্য আমরা 1 ইঞ্চি কোনাটা উঠিয়ে নেব, যাতে কোনাটা না ঝুলে। মনে রাখবেন, কোনাটা না ঝুলার জন্য আপনারা 1 ইঞ্চি উঠিয়ে রাখতে হবে। তারপর কেটে নেব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে দেখুন কিভাবে এই কুচিটা লাগবে। তো আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এই যে এই কর্নার থেকে
লাগে, তারপর জাস্ট এই হাফুটের সাথে এটা এই কুচি কুচি হয়ে একদম সামনে বসে যাবে। তো আমি এটা আপনাদেরকে সেলাই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব কিভাবে এটা সেলাই করতে হয়। তোমাদের বডিটা কাটিং শেষ, তোমরা এখন হাতা কাটিং করবো। তো হাতার জন্য আমরা 2 বাস করে কাপড়টি বিছিয়ে রাখছি, তারপর আর একটি বাস দিয়ে 4 বাস করে নিয়েছি। তোমরা এভাবে 4 বাস করে নেবেন। তো আমি হাতাটি কফ হাতা বানাবো। তো প্রথমে একটা দাগ দিয়ে দিতে হবে, তারপর আর একটি দাগ দিয়ে দিতে হবে, এই যে। তারপর কফের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা হাতের লম্বাটা মাপটা নিয়ে নেব। এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা হাতের লম্বা আমরা রাখবো এখানে 21.5 ইঞ্চি এবং আধা ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য। তারপর 3 ইঞ্চি দেবো আমরা আর্মলের ডাউনের জন্য, যে বগলের শিবের যে ডাউনটা হবে সেখানের জন্য আমরা 3 ইঞ্চি রাখলাম। তারপর আর্মলের জন্য আমরা রাখবো এখানে 8 ইঞ্চি, কোন 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর কপটা হবে 8 ইঞ্চি, তো 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.25 ইঞ্চি। তোমরা এখানে 4.25 ইঞ্চি দিয়েছি, তারপর অতিরিক্ত আরও 4 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আপনারা কপ না দিয়ে ইলাস্টিক দিয়ে ইউজ করতে পারেন, আপনারা ইলাস্টিক দিলেও সেম এইভাবেই দিবেন, শুধু কপের জন্য যেটা আমরা বাদ দিয়েছি সেটা বাদ দিবেন না। তারপর এখানে কপের যে কাটাটা হবে সেজন্য আমরা এখানে ওপেনের জন্য আমরা এখানে 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। তারপর এই আর্মলের ডাউনের শেপটা এইভাবে করে নিতে হবে, তোমরা এখন কেটে নেব। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শেষ হয়ে গেছে আমাদের হাতা কাটিং। তারপর এখানে একটা ফুটকা লাগিয়ে দেবেন। সো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। তো আমি সিলার ভিডিওটা আমি এই পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ, দেখা হবো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।